দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে প্রধানমন্ত্রী। দেশের সম্পদ যারা নষ্ট করেছে তাদের বিচার দেশবাসীকে করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তির মেট্রো রেল যেভাবে ধ্বংস করেছে মানতে পারছি না। সরকারের উন্নয়ন যারা ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে। ভিডিও ফুটেজে শনাক্ত হামলাকারীরা। কোটা সংস্কার আন্দোলনের নামে রাজধানী সহ সারা দেশে সরকারের স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করা হচ্ছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণে বেরিয়ে আসছে হামলাকারীদের নাম পরিচয়। ফুটেজ দেখেই ইতোমধ্যে বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। গা ঢাকা দেওয়া হামলাকারীদের বিষয়ে তথ্য চেয়ে পুলিশ সদর দপ্তর বিভিন্ন স্থানে বার্তা পাঠিয়েছে। দেশজুড়ে চলছে অভিযান। নাশকতার অর্থায়ন ও নির্দেশদাতাদের ব্যাপারে পাওয়া যাচ্ছে গুরুত্বপূর্ণ তথ্য। ঢাকায় 154 মামলায় গ্রেফতার 1758, সারা দেশে আটক 3000-এর বেশি। আমির খসরুসহ আরও 405 জন কারাগারে, রিমান্ডে 41। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার পর রাজধানী সহ সারা দেশে সর্বাত্মক অভিযান চলছে। অভিযানের তৃতীয় দিনে গতকাল আরও 3 সহস্রাধিক ব্যক্তি গ্রেফতার হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। নাশকতার পিছনে অর্থায়ন এবং সহিংসতার নির্দেশদাতাদের ব্যাপারে আরও গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করছে বিএনপি জামায়াত। ওবায়দুল কাদের, শিক্ষার্থীদের আন্দোলনকে ঢাল হিসাবে ব্যবহার করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিএনপি জামায়াত নারকীয় ধ্বংসযজ্ঞ চালিয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ সকালে রাজধানীর তেজগাঁয়ে ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ঢাকা 4, ঢাকা 5 এবং ঢাকা 18 আসনের সংসদ সদস্য ও স্থানীয় নেতাদের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন ওবায়দুল কাদের। 3 মিনিটের মধ্যেই ভেঙে গেল নতুন বিয়ে। আদালত কক্ষ থেকে নতুন স্বপ্ন নিয়ে কেবলই বিয়ে করে বেরিয়েছেন নবদম্পতি। তবে বিয়ের মাত্র 3 মিনিটের মাথায় ঘটল অভাবনীয় এক ঘটনার বিচ্ছেদ হয়ে গেল দুজনের। সম্প্রতি কুয়েতে এমন একটি বিয়ে ও বিচ্ছেদের ঘটনার খবর পাওয়া গেছে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, এই বিয়েকে বলা হচ্ছে কুয়েতের ইতিহাসের সবচেয়ে ক্ষণস্থায়ী বিয়ে। তবে ঘটনাটি 2019 সালে। বিষয়টি আবারও নতুন করে সামাজিক যোগাযোগ। কমলা হ্যারিসকে উগ্র বামপন্থী উন্মাদ বলে আক্রমণ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের উত্তর ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী প্রচার সভায় রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে উগ্র বামপন্থী উন্মাদ বলে আক্রমণ করেছেন। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে আসন্ন নির্বাচনে কমলাকে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখছেন। গাজায় 5 ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার। ইসরায়েলি সেনাবাহিনী গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিস থেকে 5 জন ইসরায়েলি জিম্মির মরদেহ উদ্ধার করেছে। বুধবার শহরটির বিভিন্ন বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF এক বিবৃতিতে জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহের মধ্যে মায়া গোরের নামের একজন কিন্ডারগার্টেন শিক্ষকের দেহ রয়েছে। তিনি ইসরায়েলের নেরুজ শহরের বাসিন্দা ছিলেন। বাকি 3 জন ইসরায়েলি সেনা সদস্য, যাদের নাম প্রকাশ করেনি IDF। নেতানিয়াহুর ভাষণ ছিল মিথ্যায় ভরা, তিনি যুদ্ধবিরতি চান না, হামাস কর্মকর্তা। হামাসের জ্যেষ্ঠ নেতা সামি আবু জুহুরি বলেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন কংগ্রেসে যে ভাষণ দিয়েছেন তাতে তিনি একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হতে চান না বলে মনে হয়েছে। বুধবার এক সাক্ষাৎকারে জুহুরি বলেন, নেতানিয়াহুর ভাষণ ছিল মিথ্যায় ভরা। প্রতিরোধের মুখে ব্যর্থতা ও পরাজয় ঢাকতে তার সেনাবাহিনী গাজার জনগণের বিরুদ্ধে যে গণহত্যা ও যুদ্ধাপরাধ করেছে তার ওই ভাষণ সেগুলো ঢাকতে সফল হবে না।
নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করলেন বাইডেন। দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট হওয়ার লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। তার এই সিদ্ধান্তে নেপথ্যের কারণও এবার প্রকাশ্যে আনলেন তিনি। বুধবার দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বাইডেন জানান, তিনি নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিতে চান। আমেরিকাকে ঐক্যবদ্ধ করতে এটাই সেরা উপায় বলেও দাবি করেন এই রাষ্ট্রপ্রধান। বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ। শক্তি সামর্থ্যে দুই দেশের মধ্যে যে ফারাক তা ফুটে উঠল মাঠের লড়াইও। চমৎকার এক ইনিংস খেললেন মুর্শিদা খাতুন, শেষ দিকে ঝড় তুলে দলকে বিশাল পুঁজি এনে দিলেন নিকার সুলতানা। পরে নিয়ন্ত্রিত বোলিংয়ে মালয়েশিয়াকে 100 আগে আটকে রেখে বড় জয় তুলে নিল বাংলাদেশ। ডাম্বুলায় আজ বুধবার উইমেন্স এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে 114 রানে জিতেছে বাংলাদেশ। 191 রানের পুঁজি গড়ে প্রতিপক্ষকে তারা থামিয়ে দিয়েছে 77 রানে। এই জয়ে গ্রুপ রানার্স আপ হয়ে এশিয়া কাপের সেমিফাইনালে উঠল বাংলাদেশের মেয়েরা। সেখানে তাদের প্রতিপক্ষ টুর্নামেন্টের ফেভারিট ও রেকর্ডবারের চ্যাম্পিয়ন ভারত। ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই। জনপ্রিয় ব্যান্ড তারকা শাফিন আহমেদ আর নেই। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার সকাল 6:50 তিনি মারা গেছেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল 63 বছর। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সঙ্গীত শিল্পীর ভাই হামিন আহমেদ ও তার স্ত্রী নাহিন আহমেদ। আমাকে মেরে ফেলতে চেয়েছিল সালমান খান। বলিউড তারকা সালমান খানের গুলিকাণ্ড নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরেই চলছে। লরেন্স বিষ্ণুই নামে একটি গ্যাং পার্টি সালমানকে হত্যার চেষ্টা চালিয়েছিল বলে শোনা যাচ্ছিল। এবার নিজের অ্যাপার্টমেন্টে গুলি চালানোর ঘটনা নিয়ে মুখ খুললেন বলিউড ভাইজান। লরেন্স বিষ্ণুই গ্যাংয়ের কাছ থেকে এর আগেও হুমকি পেয়েছিলেন সালমান ও তার পরিবারের সদস্যরা। সেই কথা স্মরণ করে সালমান বলেন, 2023 সালের মার্চ মাসে আমার এক কর্মচারীর অফিসিয়াল মেইলে একটি মেইল আসে, সেখানেও বিষ্ণুই গ্যাংয়ের পক্ষ থেকে আমাকে ও আমার পরিবারকে খুন করার হুমকি দেওয়া হয়। এরপর আমার ওই কর্মচারী বান্দ্রা থানায় এই নিয়ে একটি কেস দায়ের করে।